সব নিয়ে। আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আমি এখন লাঞ্চের জোগাড় করছি, মানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ আর ঢ্যাঁড়স ভাজতে বসিয়েছি। আসলে যেগুলো তাড়াতাড়ি ভাবে খুব তাড়াতাড়ি করা যাবে সেই রান্নাগুলোই আমি করতে বসেছি, কারণ আমি একটু বেরোবো, একটা ফোন কিনতে যাবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দেবো। আসলে ঠিক ছিল না যে ফোনটা কিনতে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তিতলির জন্য আলাদা ডাল করেছি, কারণ তিতলি ওই ডাল খায় না, তিতলির জন্য আমশি ডাল করেছি, দিয়ে রাখি। আর এদিকে আমি করেছি মাছটা, কাতলা মাছ, আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এতে দেবো আমি এবার লবণ দেবো কিছুটা, লবণ আমি সর্ষে বাটার সময় দিয়েছিলাম তাই অল্পই দেব। আর দেব সর্ষের তেল, এটা দিয়ে আমি এখন করবো না, এটা ম্যারিনেট করে রেখে যাবো, আমি ফোনটা কিনে এসে তবে এটাকে রান্না করবো। এটা এই অবস্থায় মেখে রেখে আমি যাব ফিরে এটাকে আমি ভাপাবো। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব কলোনি মোড়ে ফোনের দোকানে। তিতলি, গুল্লু, পার্থ সবাই চলো। গরম গুল্লু যা না, সামনে যা, আমরা চলে এসেছি, প্রচন্ড রোদ আজকে। চলো দেখা যাক কি ফোন কিনলাম। ৬,০০০ টাকা তো পেয়ে যাবে, এই কার্ডটা দিয়ে দাও তো। এই ফোনটা থেকে যে কোনো টাইপ সি পোর্টের যা ফোন আছে সব ধরে ফোন কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাবো।